হ্যালো, অসাধারণ লাগছে যে সবার মাথায় গামছা। আমি এটা জন্য অবাক এবং আমি অনুভূতি প্রকাশ করতে পারছি না, এত গামছা সবার মাথায়। যাই হোক, রাত হয়ে যাচ্ছে, গান শুরু করি, ঠিক আছে?
প্রয়োজন মনে হচ্ছে হবে না সবারই। অসম্ভব সুন্দর কণ্ঠ, সবাই গান গাচ্ছেন, নিজেদের জন্য জোরে একটা হাত তালি। আর সাউন্ডে যে আছেন তাকে বলবো ভয়েসটা একটু বাড়ান, কারণ এতগুলো ভোকাল একসাথে হচ্ছে না, আমি নিজেটা শুনছি না। Yeah.
ভাবে আমরা তো একটা যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আপনাদের জন্য, আপনারাই করেছেন, তো আমরা এমন একটু সুন্দর করে করি যাতে আমরা অনেকগুলো গান শুনতে পারি, কি বলেন? এটা একটু হাত দেখতে চাই সত্যি কিনা, তাহলে একটু অডিয়েন্সকে কন্ট্রোল করতে বলেছে, আমি বলবো আমরা আমাদেরকে কন্ট্রোল করবো, ঠিক আছে?
পথই নাই, কারণ সবখানে আপনাদের মুখস্থ। Thank you.
যতদিন আপনারা থাকবে ততদিন সে বেঁচে থাকবে, এটাই সত্য। তো আসলে গান ব্যান্ড লালন গাচ্ছে না, গাচ্ছে কারা? বেঁচে আছে কাদের জন্য? সবসময় বেঁচে থাকবে। আমাদের আপনাদের জন্য এই অ্যালবাম ইনশাল্লাহ এই বছরটা শেষ, নেক্সট ইয়ারের ফার্স্ট ডে থেকে আমরা এই অ্যালবামটা বাজারে ছাড়বো। Oh,
কথা বলবো। বড় হতে পেরেছি, ছোটবেলায় পাগলামি না করলে বড় হওয়া যায় না। তো আপনারা ওদেরকে, ওরা কিন্তু অনেক শান্ত ভদ্র ভালো ছেলে, এতক্ষণ ধরে অনুষ্ঠানকে এত সুন্দর করে উপস্থাপন মারা বা ওরা মজা করছে। বড় মেয়েদেরকে অনুরোধ করব শেষ গানটি ওদেরকে আনন্দ করতে দেওয়ার জন্য, কারণ যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তারা হচ্ছে সবচেয়ে বড় পাগল। আমরা তো সবাই পাগল, কিন্তু যারা আয়োজন করেছে তারা হচ্ছে সবচেয়ে বড় পাগল। তো বড় ভাইরা